Assalamualaikum. Waalaikum assalam aur rahmatullah barakatuh. Kya unasen bhai? আমি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় দর্শক ভাইদের সাথে খুব ভালো আছি বড় ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানাবেন ভাই নতুনদের উদ্দেশ্যে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রুলামিন রকি আমার জেলাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে বাংলাদেশের বৃহত্তম পশুহাটা আছে এই পশুহাটার পাশে আমার এই মারোজিনা ডেইরি ফার্মটা অবস্থিত আচ্ছা তো আজকে তো মাশাআল্লাহ গরু তো ভরপুর দেখছি খামারে জি ভাই গরু কি ধরনের গরু দেখাবেন আমার দর্শক ভাইদের আজকে ভাই দর্শক ভাইদের আপনার জার্সি বকনা দেখাবো হলস্টাইন ফ্রিজিয়াম বকনা দেখাবো হলস্টাইন ফ্রিজিয়াম যে ষাঁড় বাচ্চাগুলো আছে এগুলোও নিলে নিতে পারবে দর্শক ভাই তবে আমার মেন যেটা মানে আর কি বকনার ইয়া বকনাগুলাই দেখাবো দর্শক ভাইদেরকে আজকে পর্বে শুধু বকনাগুলাই আপনি হ্যাঁ বকনাগুলাই দেখাবো আর কেউ চাইলে আপনার কাছ থেকে সারগুলো নিতে পারবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর যে সার বাচ্চা আছে কোন দর্শক ভাই যদি চাই সার বাচ্চাও কালেকশন করতে পারবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে জানার দর্শক জি ভাই চলেন ভাই আমরা শুরুতেই এক নম্বর সিয়ালে মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটি ভাই এটা জার্সি বকনা ভাই জার্সি বকনা হ্যাঁ বয়স কত মাস হবে এটার বয়স হবে সাড়ে পাঁচ মাস পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মতো বয়স হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সম্পূর্ণ খাওয়ার দাওয়ার ধরছে এবং সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল ভাই আচ্ছা এই বকনাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই দেখে শুনে নিতে চায় তাহলে এটার দাম একদম ভাই সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হলে এই বকনাটি আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ সাতাশ হাজার টাকা হলে পরে কোনো দর্শক ভাই আমার কাছ থেকে নিতে পারবে ভাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মাত্র সাতাশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন জার্সি বকনা আচ্ছা ঠিক আছে ভাই এটা সরাই দেন দ্বিতীয় নম্বর গরুটি আমরা দর্শকদের দেখান ভাই সিরিয়াল নাম্বার দুই আমরা আরেকটি সুন্দর করে বকনা দেখতে পাচ্ছি এই বকনাটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা ভাই জার্সি বকনা এটাও একটি জার্সি বকনা হ্যাঁ এটা একটা জার্সি বকনা দর্শক ভাই যারা চেনে অত চেনানো লাগবে না দেখলে পারে ওর বৈশিষ্ট্য যতটুক যা লাগে ইনশাল্লাহ আছে এটা জার্সি বকনা ভাই বয়স কত মাস হবে ভাই এটার বয়স সাড়ে পাঁচ মাস ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো তো ইন্ডিয়ান জার্সি হ্যাঁ এগুলো ইন্ডিয়ান জার্সি ভাই আচ্ছা দামটা কেমন চাচ্ছেন এটার এটা চাওয়া দাম ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম কোনো দর্শক ভাই চাইলে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই এটাও সরাই দেন পরে গরুটি আমরা দেখে ভাই সিরিয়াল নাম্বার তিন মাশাআল্লাহ আরেকটি বকনা দেখতে পাচ্ছি আমরা এই বকনাটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের কি জাতের বকনা এটি এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়াম আর একটু জার্সির মিক্সড আছে ভাই হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সির মিক্স হ্যাঁ বয়সটা কত মাস হবে ভাই এটার এটার বয়স আমার ভাই সাড়ে পাঁচ মাস ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটি বার চার জায়গায় দামটা কেমন চাচ্ছেন ভাই এটার এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় ভাই একদম বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো একদম একদম বড় ভাই বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা সিরিয়ালের তিন নম্বর বক না এটাও সরাই দেন চার নম্বরটি আমরা দেখে জি দেখেন সিরিয়াল নাম্বার চার মাশাআল্লাহ আরেকটি বকনা দেখতে পাচ্ছি ভাই আমরা এই বকনাটি সম্পর্কে একটু বলবেন কি জাতের বকনা এটি এটাও জার্সি বকনা ভাই এটাও জার্সি বকনা চার নাম্বার সিরিয়াল দর্শক বয়স কত মাস হবে ভাই এটার এটার বয়স হবে ভাই আপনার সাড়ে ছয় মাস সাত মাস সাড়ে ছয় থেকে সাত মাসের মতো বয়স হবে জি আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে ছয় সাত মাসের একটি জার্সি বকনা দামটা কেমন চাচ্ছেন ভাই এটার এটা চাওয়া দাম ভাই আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই এটাও সরাই দেন পাঁচ নম্বরটি আমরা দেখাই দেখান ভাই ভাই সিরিয়ালের পাঁচ নম্বরে আমরা আরেকটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটি ভাই এটাও জার্সি বকনা ভাই একটু জার্সির সাথে হালকা একটু খরচ আছে আর কি আচ্ছা আচ্ছা এটাও একটি জার্সি বকনা দর্শক দেখতে পাচ্ছেন বয়স কত মাস হবে ভাই এটার এটার বয়স ভাই সাড়ে আট মাস নয় মাস সাড়ে আট থেকে নয় মাসের মতো বয়স হবে হ্যাঁ আচ্ছা এই জার্সি বকনাগুলো কত মাসে কনসেপ্ট করে আপনার চোদ্দো মাসে পনেরো মাসে তেরো মাসে আচ্ছা আচ্ছা তেরো থেকে পনেরো মাসের মধ্যে এগুলো কনসেপ্ট করে জি ভাই আচ্ছা আচ্ছা এই বকনটির দাম কেমন চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম ভাই বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা চাওয়া দাম কোনো দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই ঠিক আছে ভাই এটাও সরাই দেন ছয় নম্বর গরুটি আমরা দেখাই দেখান ভাই সিরিয়াল নম্বর ছয় মাশাআল্লাহ খুবই সুন্দর আকর্ষণীয় আরেকটি বকনা দেখতে পাচ্ছি আমরা এই বকনাটির সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা জার্সি বকনা ভাই এটিও একটি জার্সি বকনা হ্যাঁ বয়স কত মাস হবে এটা এটা বয়স ভাই রেডি একদম একদম রেডি বকনা যে কোনো সময় হিটে আসবে যে কোনো টাইম বা যে কোনো সময় হিটে আসতে পারে ভাই
দর্শক দর্শক চারটি বাঘ চার জায়গায় দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ খুবই ভালো গ্রোদের একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এই বকনাটির সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটা ভাই একটা বিগ জার্সি, খুব বড় বডির একটা জার্সি। বয়সটা কত মাস হবে এটার? এটা বয়স ভাই যে যার থেকে আমি আর কি ইয়া করছি, উনি বলেছে যে 22 দিন হচ্ছে বীজ দিছে ভাই, কোনো কাট টাট দেয় নাই, আমার থেকে এখন বকনা হিসাবে নিতে হবে। 22 দিনের বীজ দেওয়া আছে বলছে। আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটা জার্সির যে বৈশিষ্ট্য থাকা দরকার, হাই পার্সেন্ট জার্সির ভিতরেও তো ভাই অনেক পার্সেন্ট আছে, অনেক ইয়ে আছে। এটা বিগ বডির গরু, দেখেন দর্শক ভাইদের এর বডি স্ট্রাকচারটা এখনই কত বড়, এখনো মনে করেন যে ইয়া হয় নাই, তলা পালানগুলো খুব ভালো মাশাল্লাহ, খুব সুন্দর উলান পালানগুলো যে নাবিছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, উলান পালানের জায়গাও বেশ ভালো আছে এবং বডি স্ট্রাকচার এবং গরুর লেন্থ কিন্তু মাশাল্লাহ খুবই ভালো বকনাটি। একটা জার্সি বকনার যা লাগে আর কি, যতটুকু লাগে মানুষ তো বলে 100% কোনো গরু হয় না আমাদের দেশে, তবে এই গরুটা আমার জানা মতো ভাই 75-80% আছে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন যাচ্ছেন ভাই এটা? এটার ভাই দাম চাবো না, এটা দামটা হাইটে থাকবে, যে দর্শক ভাই একটা ভালো জিনিস নেবে আমার সাথে ডাইরেক্ট কথা বলে নিতে পারবে ভাই। ঠিক আছে ভাই, এটাও সরাই দেন, পরের গরুগুলো আমরা দেখি। জি দেখেন ভাই পরের গরুগুলো এখন ষাঁড় বাচ্চা। তো ভাই আমরা গরুগুলো তো দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে। দর্শকদের উদ্দেশ্যে ভাই প্রতিনিয়ত না এবারও বলবো যে অনেক জায়গায় অনেক দর্শক ভাই বলে প্রতারিত শিকার হচ্ছে, গরু টাকা দিয়ে দিচ্ছে না হ্যান ত্যান, সরজমিনে আসি গরুগুলো দেখে শুনে কালেকশন করবে, তাতে দর্শক ভাইও ভালো পাবে। আর যে যেখান থেকে কেন জাত মান দিয়ে গরু কিনলে বর্তমান খাদ্যের যে অবস্থা ভাই, যা যত টাকা খাদ্যের মূল্য, সেই হিসাবে যে কোনো গরু তোলো পারলে পারে মনে করেন কোনো বেনিফিট আসবে না। অতএব যেখান থেকে লিখ দর্শক ভাইরা দেখে শুনে জাত মান চয়েস করে বা সুস্থ সবল দেখে শুনে গরু কিনলে আমার দর্শক ভাইরা কোনো সময় এই প্রোজেক্টে আপনার ইয়ার শিকার হবে না ভাই। তো অনুরোধ করবো সবাই আসে দেখে শুনে সরজমিনের নেওয়াটাই ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার ফোন নাম্বারটা 0173987-2070 ভাই, এটাতে এই মহোৎসব সব আছে, চাইলে দর্শক ভাই সরজমিনেও এসে দেখে নিতে পারবে বা ভিডিওতেও দেখে নিতে পারবে, যেটা দর্শক ভাইদের ভালো। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।